জঙ্গল থেকে জোর করে আবার ওয়াশরুমে নিয়ে যাই। ছাড়ুন আমাকে, আপনি একটা সাইকো, আপনি খুব খারাপ একটা লোক, আমাকে যেতে দিন, ছাড়ুন আমাকে। জঙ্গল গেট থেকে এঞ্জেলুকে তাকায়, তারপর তার চুলের মুঠি ধরে কিস করতে থাকে আর বাইট করতে থাকে। সে চিৎকার করছে আর কান্না করছে। খুব কাঁপছিল, তাই জঙ্গল শাওয়ারটা বন্ধ করে দেখে ওয়াশরুম থেকে বাইরে নিয়ে আসে। তারপর টাওয়াল দিয়ে জঙ্গলকে চুলটা মুছতে থাকে। শাওয়ারে অনেকক্ষণ ধরে ভেজার কারণে টের খুব জ্বর আসে। জঙ্গল টেকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে, বেবি বেবি তুমি ঠিক আছো? জঙ্গল তার বডিগার্ডকে চিৎকার করে বলে, জাস্ট 5 মিনিটের মধ্যে ডাক্তারকে আমার সামনে নিয়ে আয়, আমার বেবি কারে খুব জ্বর এসেছে। ইয়েস বস, আমি 5 মিনিটের মধ্যে ডাক্তারকে নিয়ে আসছি। কে বেবি, তোমার খুব কষ্ট হচ্ছে? জঙ্গল থেকে জড়িয়ে ধরে পাগলের মতন কান্না করতে থাকে। ছাড়ুন আমাকে প্লিজ, আপনি আমার সামনে থেকে চলে যান। জঙ্গলের এইরকম কথা শুনে খুব রেগে যায় আর খুব শক্ত করে তাকে জড়িয়ে ধরে। তোকে আমি এই অবস্থায় রেখে চলে যাব? তুই কেন বুঝিস না আমি তোকে খুব ভালোবাসি, পাগলের মতন তোকে আমি ভালোবাসি। জঙ্গলের ঘাড়ে না ঘুরতে থাকে, কেন কেন আপনি বলছেন না? আমি আপনাকে পছন্দ করি না, আপনার মতন সাইকো মাফিয়াকে আমি পছন্দ করি না। ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি, আপনি আমার সামনে থেকে চলে যান। জঙ্গল প্রচন্ড রেগে যায় আর তাকে পাগলের মতন কিস করতে থাকে। তে জঙ্গলকে বারবার ধাক্কা দিচ্ছে। তখনই বডিগার্ড দরজা নক করে জঙ্গলকে বলে, বস ডক্টরকে নিয়ে এসেছি। জঙ্গল সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দেয় আর বিছানা থেকে উঠে দাঁড়ায়। আপনাকে কি ওখানে দাঁড়িয়ে থাকার জন্য নিয়ে এসেছি? আমার বেবি গার্লের জ্বর এসেছে, আমার বেবি গার্ল সুস্থ হওয়া চায়, আর যদি সুস্থ না হয়েছে তাহলে তোর খবর আছে। ইয়েস স্যার। স্যার স্যার না করে আমার বেবি গার্লকে যে দেখ। ডক্টর টেকে যে দেখতে থাকে, তারপর টেকে যখন ওষুধ খাওয়াতে যাবে তখন জঙ্গল ডক্টরের গলা চেপে ধরে। তোর এত সাহস কি করে হয়? আমার বেবি গার্লকে ওষুধ খাওয়ানোর, আমার বেবি গার্লকে শুধু আমি ওষুধ খাওয়াবো। ডক্টর জঙ্গলের পা জড়িয়ে ধরে বলে, স্যার স্যার সরি, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। একে আমার যা সহ্য হচ্ছে না, একে আমার সামনে থেকে নিয়ে যা, আর যদি আমার বেবি কাল না সুস্থ হয়েছে তাহলে তোকে আমি দেখে নেব, তোর খবর আছে। তাই বলে জঙ্গল গ্রুম থেকে ওদেরকে বের করে দিয়ে দরজাটা মেরে তের কাছে যাই আর তাকে জোর করে খাবার খাওয়াই। বেবি ওষুধটা খেয়ে নাও। তার মুখ কিছুতেই খুলছিল না। বেবি ওষুধটা খেয়ে নাও, বেবি আমি বলেছি ওষুধটা খেয়ে নাও। আমি তোমাকে ভদ্রভাবে বলছি, তোমার কি কানে কথাটা যাচ্ছে না? আমাকে কিন্তু রাগাবে না সুইটহার্ট, মুখটা তাড়াতাড়ি খোলো। জঙ্গলকে এমন ভাবে চিৎকার করা থেকে তে কেঁদে দেয় আর ভয়ে ভয়ে ওষুধটা খেয়ে নেয়। গুড গার্ল বেবি, এখন তোমার শরীরটা ভালো লাগছে? বেবি এখন তোমার শরীরটা ভালো লাগছে? বেবি তোমাকে আমি কি বলছি? ভালো লাগছে, ভালো লাগছে। ওকে সুইটহার্ট, চলো শুবে। মানে আপনি আমার সঙ্গে শুবেন? যান। জঙ্গল থেকে বেডে শুয়ে দেয়, তারপর টের পাশে বসে টের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আমি একে আর সহ্য করতে পারছি না, আমাকে এখান থেকে পালাতেই হবে। ও একটা সাইকো। যান, তোমার ঘুম আসছে না? না না, মানে জঙ্গল থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। জঙ্গল থেকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছিল। একি, আপনি আমাকে ছাড়ুন, কি করছো একি? উফ সুইটহার্ট, আমাকে ঘুমাতে দাও, আমি একটু ঘুমাতে চাই, আমাকে ডিস্টার্ব করো না সুইটহার্ট। তারপর জঙ্গল আরো শক্ত করে টেকে জড়িয়ে ধরে। ও গড, আমি নিতে পারছি না এই মাফিয়াকে, কেন আমার পেছনে পড়ে আছে? এই মাফিয়া আমার পেছনে ছাড়ছে না কেন?
এখনো জাঙ্গুক জড়িয়ে ধরে আছে, কে জাঙ্গুকের দিকে হা করে তাকিয়ে আছে। কে বারবার জাঙ্গুককে ধাক্কা দিচ্ছে কিন্তু জাঙ্গুক কিছুতেই টেকে ছাড়ছে না। কে বিরক্ত হয়ে বলে, আমাকে ছাড়ুন প্লিজ, আমি ফ্রেশ হতে হবে। বেবি আমাকে ঘুমোতে দাও, ডিস্টার্ব করো না। আপনি ঘুমান না, আপনাকে ঘুমাতে কে মানা করেছে? আমাকে ছাড়ুন, আমায় ফ্রেশ হতে হবে। জাঙ্গুকের টান্ডি টেকে তার কাছে নিয়ে আসে আর এক সেকেন্ড দেরি না করে টেকে কিস করতে থাকে। ছাড়ুন ছাড়ুন বলছি, আপনি একটা সাইকো মাফিয়া। হ্যাঁ হ্যাঁ আমি সাইকো, আমি মাফিয়া, শুধু তোর জন্য আমি পাগল। তুই কেন বুঝতে চাস না? তুই আমাকে সাইকো হতে বাধ্য করিস। ডোন্ট টাচ মি, আপনি আমাকে ছাড়ুন, ছাড়ুন বলছি আমাকে। কেন কেন ছাড়বো তোকে? আমি তোকে আমি ভালোবাসি, তুই কেন বুঝিস না? কেন বুঝিস না তুই? আই লাভ ইউ। জঙ্গল থেকে আবার কিস করে, জঙ্গককে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। জঙ্গকের চোখ মুখ পুরো লাল হয়ে গেছে। জঙ্গক গান বের করে রুমের সব জিনিস শুট করতে থাকে আর ভাঙতে থাকে। তে ভয়ে কাঁপতে থাকে আর কান্না করতে থাকে। জঙ্গক থেকে এক টান দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে, তুই আমাকে রুড হতে বাধ্য করিস কেন? তে জাঙ্গুকের দিকে খুব ভয় পেয়ে যায়। জাঙ্গুকের চোখ পুরো লাল হয়ে গেছে। বল তোর সমস্যা কি? আমাকে পছন্দ করিস না কেন তুই? তুই আমার ভালোবাসা কেন বুঝতে চাস না? জাঙ্গুকে রেখে যে তে লিপসে তে গলায় বাইট করতে থাকে। ছাড়ুন আমাকে, আমার লাগছে প্লিজ। জঙ্গক থেকে ধাক্কা দিয়ে বেঁধে ফেলে দেয়। তারপর জঙ্গক রুম থেকে বেরিয়ে চলে যায়। এইদিকে তের ভাইয়া সুগা তেকে পাগলের মতন খুঁজছে। জিমিন তুমি কি কোনো খোঁজ পেয়েছো? না সুগা, আমি আমি তের কোনো খোঁজ পাইনি। জিমিন হচ্ছে তের ছোটবেলার ফ্রেন্ড। তার বোন টেকে দেখতে না পেয়ে তার বাবা মায়ের কাছে জিজ্ঞেস করে জানতে পারে তার বোন নিখোঁজ প্রায় কুড়ি দিন হতে চললো। সুগা আমেরিকাতে যাওয়ার পর পরই টেকে জঙ্গক কিডন্যাপ করে। আর তোমরা এর পরের পাঠে দেখতে পাবে জঙ্গক টেকে কিভাবে চিনতো আর টেরি পাখি দোষ ছিল।